বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই আন্দোলনকে ঠেকানোর জন্য শেখ হাসিনা সরকার হেলিকপ্টার থেকে যে গুলিবিদ্ধ হয়, গোলাবর্ষণ করে, এতে ছাদের মধ্যে এবং বাড়ির ভিতরে মায়ের কোলে ১১তলা বিল্ডিংয়ের ৮তলা ভবনে বা সিঁড়ি দিয়ে নামার সময় অনেকগুলি শিশু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। আমি এই মৃত্যুবরণের কারণ জানতে চেয়ে এবং এটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক একটা তদন্ত কমিশন গঠন করার জন্য এবং প্রত্যেকটা শিশুর অভিভাবককে ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি ৩০শে জুলাই আমি তৎকালীন শেখ হাসিনা সরকারকে লিগ্যাল নোটিশ করি, ৩১শে জুলাই আমি এফিডেভিট করি এবং ১ তারিখে আমি কোর্ট যেহেতু বসে নাই ২৩ নম্বর আদালত মূল বিল্ডিংয়ের বসে নাই, সেহেতু আমি ব্যাসন করতে পারি নাই, ২ এবং ৩ তারিখ ছিল শুক্র শনিবার, ৪ তারিখে আমি মেনশন করি। মেনশন করলে ওই আদালত আমার এটা শুনানির জন্য নেন নাই, পরবর্তী সময় এটা ওই এনএক্স বিল্ডিংয়ের ৬ নম্বর আদালতে এটা শুনানির জন্য উত্থাপিত হয় এবং ৬, ৭, ৮ এটা শুনানি হয় এবং ১৫ তারিখে একটা আদেশ হয়। আদেশে অ্যাটর্নি জেনারেল সাহেব আসেন, তিনি কমিটমেন্ট করেন যে তিনি এই আজকে পর্যন্ত ডেট চান যে তিনি সরকারের সাথে আলাপ আলোচনা করে তিনি জানাবেন যে সরকার কি পরিমাণ ক্ষতিপূরণ তাদেরকে এই শিশুদের জন্য দিতে পারে। এটা আমরা আশ্বস্ত ছিলাম যে সম্মানিত অ্যাটর্নি জেনারেল তার যে তিনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট তিনি রক্ষা করতে পারবেন, এটা আমরা আশ্বস্ত ছিলাম এবং দৃঢ়ভাবে বিশ্বাসও করেছিলাম। কিন্তু এখন দেখা যায় যে ১৮ তারিখে ১৫ই আগস্ট এই অর্ডারটা হল, ১৮ই আগস্ট এই কোর্টের যে ক্ষমতা মোশন পাওয়ার সেটাকে উইথড্র করা হল এবং সেই কোর্ট এখন শুধু হিয়ারিং করতে পারে, মোশন ক্ষমতা তাদের নাই। ফলে এই মামলাটা আবার মাননীয় প্রধান বিচারপতির নিকট প্রেরণ করা হয়েছে। এই রিট পিটিশন মাননীয় প্রধান বিচারপতি যে একটা বেঞ্চ গঠন করবেন সেই বেঞ্চে এটা শুনানি হবে। তবে আমি কোর্টে এই আবেদন করেছি, সেটা রেকর্ড করা হয়েছে যে ভ্যাকেশনের মাধ্যমেই যেন শুনানিটা করা হয়, কারণ রক্তের দাগ তো শুকায় না, কিন্তু যারা যাদের সন্তান গেল, যারা রাজপথে ছিল না, ঘরের ভিতরে ছিল শিশু সন্তান, তারা যে নিহত হলো এটাকে মেনে নেওয়া যায় না। সেই হিসাবে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আমি রিটটা করি। তা আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই, জাতির অবগতির জন্য বলতে চাই, এটা নতুন কোনো ঘটনা না। আমরা দেখছি যে বিগত সরকার আমল ফার্স্ট আওয়ারে হিয়ারিং হচ্ছে, সেকেন্ড আওয়ারে এটা জাজমেন্ট হবে, এই সময় কোর্ট বন্ধ করে কোর্ট ভেঙে দেওয়া হয়েছে, এগুলি আগের সরকারও হয়েছে। তবে যেহেতু মানুষ মনে করে আমরা আবার পুনরায় স্বাধীনতা পাইছি, তা আমি মনে করি যে এই স্বাধীনতার সুফলটা আমরা যেন ভোগ করতে পারি, বিচার বিভাগ যেন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং এই আগের যে বিচার বিভাগের উপর আগের যে তকমা সেই তকমা নিয়ে যাতে না বহন করতে হয়। আমরা চাই এটা স্বাধীনভাবে বিচার বিভাগটা চলুক এবং এই মামলাগুলি হিয়ারিং হোক। এবং আমি মনে করি যে দেশবাসী একটা বহু আকাঙ্ক্ষিত এই আজকে দ্বিতীয় স্বাধীনতা বলেন বা পাকিস্তানের আমলে স্বাধীনতা একবার হয়েছিল, তারপরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ৫ই আগস্ট একটা স্বাধীনতা হইল মানুষ মনে করে, তো এমন কোন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় যে মানুষ যেন আবার প্রয়োজন মনে না করে যে আমাদের একটা চতুর্থ স্বাধীনতা দরকার। এই বৈষম্য বিরোধী আন্দোলন যে কারণে হয়েছিল, এই বৈষম্য বিরোধী আন্দোলনটা যেন মানুষ এই সুফলটা ভোগ করতে পারে, সাধারণ মানুষ যেন সুফলটা ভোগ করতে পারে, এটাই কামনা করি। এবং এটার জন্য এই দেশের একজন নাগরিক হিসাবে যতটুকু পরিশ্রম করা দরকার, যতটুকু সাধনা করা দরকার করার জন্য প্রস্তুত আছে।